এরকমের ওমর মার্কা মুসলমান আমাদের দেশে এখনো আছে যেরকম ঠিক কিনা ওইটা আল্লাহর নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে শান্ত করলেন এরপরে বলতেছেন হাতিব এই চিঠি তুমি লিখলে কেন হযরত হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই চিঠি লেখার পিছনে কারণ হলো আমি জানি আপনি মক্কা বিজয়ের জন্য যখন বের হবেন মক্কা বিজয় হবে আপনি বিজয় লাভ করবেন কোনো সন্দেহ নাই আপনার বিজয় ঠেকানোর ক্ষমতা মক্কার কাফেরদের হবে না কিন্তু তুমি তাহলে চিঠি লিখেছ কেন বলতেতে হুজুর চিঠি লিখেছে এই কারণে অনেকেই তো মদিনায় রয়েছে তাদের ধন সম্পদ রয়েছে কিছু টাকা পয়সা রয়েছে সম্পদ রয়েছে মক্কায় তাদের আত্মীয়-স্বজন আছে কিন্তু আমার তো তেমন কেউ নাই আমি চিন্তা করলাম এই চিঠিটা যদি আবু সুফিয়ান বরাবর আমি দিতে পারি আমার সম্পদটা হয়তো আবু সুফিয়ান নষ্ট করবে না কিন্তু ইসলামের বিজয় ঠেকানোর ক্ষমতাও আবু সুফিয়ানের হবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা না আবার খেপে উঠেছে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন আমার আমার কিছুই করার নাই হাতিব বিন আবি বালদা আবু সুফিয়ানের কাছে চিঠি লিখেছে যা বলেছে এই পর্যন্তই শেষ আর কিছু আমার বলার নাই কারণ হলো বদরের ময়দানে 1000 মক্কার কাফের সৈন্যর বিরুদ্ধে মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে আমি হাজির হয়েছিলাম বদরের যুদ্ধটা ছিল বড় কঠিন যুদ্ধ কেউ তার পিতার বিরুদ্ধে যুদ্ধ করেছে কেউ ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে কেউ চাচার বিরুদ্ধে যুদ্ধ করেছে বদরের ময়দানে এই যুদ্ধে যারা অংশ নিয়েছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো তাদের অতীত এবং ভবিষ্যৎ জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে আর জোরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদের ফজিলত কেমন এই হাদিস থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় জোরে বলুন ঠিক না ঠিক আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها متفق عليه حضرت أنس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদের জন্য আল্লাহর রাস্তায় সংগ্রামের জন্য একটা সকাল বা একটা বিকাল ব্যয় করা দুনিয়া এবং তার ভিতরে যা কিছু রয়েছে সব কিছু থেকে উত্তম সকলে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক অনেক বেশি জোরে কোন ঠিক নেবে ঠিক আর আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যারা তাদের জীবনকে কুরবান করে দেয় তাদের মর্যাদা কম না বেশি আর জোরে বলেন কম না বেশি কত বেশি তাদের মর্যাদা তাদের ব্যাপারে হাদিস শরীফের ভিতরে অসংখ্য বর্ণনা রয়েছে তার ভিতরে একটি বর্ণনা হলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন উহুদের যুদ্ধের নিকটে এসে হাজির হলো উহুদের যুদ্ধের আগে আমার পিতা আমাকে ডাক দিয়ে বলতেছেন জাবির যুদ্ধের সময় নিকটবর্তী হয়ে গেল আমার কাছে মনে হয় এই জিহাদের ময়দানে আল্লাহ নবীর যত সাহাবী অংশগ্রহণ করবেন তাদের ভিতরে আমি সর্বপ্রথম শহীদ হয়ে যাব সর্বপ্রথম আমি শহীদ হব এই জন্য তোমার কাছে আমার কথা হলো আমি যদি বিদায় হয়ে যাই তাহলে এই পৃথিবীর বুকে তোমার একমাত্র সবচাইতে প্রিয় ব্যক্তি যিনি থাকবেন তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 8-9 জন কন্যা সন্তান রয়েছে তাদের সাথে উত্তম ব্যবহার করবে আমার কিছু ঋণ রয়েছে আমার ঋণগুলি তুমি পরিশোধ করার জন্য ব্যবস্থা করবে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরপর পরের দিন উহুদের যুদ্ধ শুরু হলো যেমন বলেছিলেন তেমনটি হলো আমার পিতা উহুদের ময়দানে গিয়া সর্বপ্রথম শহীদ হয়ে গেলেন যুদ্ধে শহীদ হওয়ার পর যুদ্ধ যখন শেষ হল লাশের পাশে বসে বসে আমি কাঁদতেছিলাম আল্লাহর নবীর সাহাবীগণ আমাকে কাঁদতে নিষেধ করতে লাগলেন
আল্লাহর নবী নিষেধ করলেন না আমার ফুফু হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছিলেন আল্লাহর নবী বললেন তোমরা কাঁদো আর না কাঁদো যতক্ষণ পর্যন্ত শহীদের লাশ এই জায়গা থেকে না সরানো হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পাখা দ্বারা ছায়া দান করবে জোরে বলে সুবহানাল্লাহ লাশ দাফন করা হলো বেশ কিছুদিন পরে উহুদের ময়দানে কাপড় সমস্যার কারণে কাপড় কম থাকার কারণে একটি রঙিন কাপড় দিয়া একই কাফনে আমার চাচা এবং আমার পিতা দুজনকে একই কবরের ভিতরে দাফন করা হয়েছিল বেশ কিছুদিন গত হয়ে গেল আমার মনে মনে বড় অপছন্দ একই কবরের ভিতরে আমার পিতা এবং আমার চাচা দাফন করা রয়েছে আমার ইচ্ছা হলো আমার পিতাকে এই কবর থেকে উঠিয়ে অন্য জায়গায় দাফনের ব্যবস্থা করে দেয় ছয় মাস গত হয়ে গেল কয় মাস ছয় মাস গত হয়ে গেল ছয় মাস গত হওয়ার পর পরিকল্পনা মতো নতুন কবর খোঁড়ার ব্যবস্থা করা হলো এবং ওই কবরটি খোঁড়ার পর লক্ষ্য করে দেখলাম যখন আমার পিতাকে কবর থেকে উঠাবো তার কান ছাড়া বাকি দেহের সমস্ত শরীরের অবস্থা হলো এরকম জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়া যেমন শহীদ হয়েছিলেন দেহটি তেমন রয়েছে এবং তাজা রক্ত যেন দেহ থেকে গড়িয়ে গড়িয়ে পড়তেছে আর জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় ওরা মরে না ওরা জীবিত জোরে বলুন ঠিক না বেঠে আমার ভাইয়েরা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী এর পরে ডাক দেয়া বলতেছেন জাবির তোমার পিতার ব্যাপারে আর আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের ব্যাপারে তোমার কাছে আমার পক্ষ থেকে কিছু সুসংবাদ আছে তুমি শুনবে নাকি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই শুনব আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন জাবির কোন মানুষ মৃত্যুবরণ করলে আল্লাহ পাক তার সাথে পর্দাবিহীন অবস্থায় সাক্ষাৎ করেন না কিন্তু তোমার পিতা উহুদের ময়দানে শহীদ হওয়ার কারণে তোমার পিতার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেছেন তোমার পিতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন পর্দাহীন অবস্থায় কথা বলেছেন জোরে বলি সুবহানাল্লাহ এরপর জান্নাতের সমস্ত নাস নিয়ামত দান করলেন দান করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে ডাক দেয়া বলতেছেন ও জাবিরের পিতা জান্নাতের সব নাজ নিয়ামত তোমাকে দান করা হয়েছে তুমি আর কি চাও হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলতেছেন রাব্বুল আলামিন এই নাজ নিয়ামত পাওয়ার পর মর্যাদা পাওয়ার পর আল্লাহকে ডাক দেয়া বলতেছেন রাব্বুল আলামিন কিছু চাই না আরেকবার দুনিয়ার বুকে আমাকে ফিরত যাওয়ার সুযোগ দাও আরেকবার দুনিয়ার বুকে ফিরত গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে নিজের জীবনটা তোমার রাস্তায় কোরবান করে দিয়ে তোমার দরবারে ফিরে আসতে চাও আর জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ও আমার বান্দা একজন মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুর পরে আর দুনিয়ার বুকে ফিরত যাওয়ার সুযোগ থাকে না তুমি অন্য কিছু চাইলে তুমি পাবে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলতেছেন রাব্বুল আলামিন আমি কিছুই চাই না যা নাজ নিয়ামত তুমি আমাকে দান করেছো আমি সন্তুষ্ট হয়ে গেছি রাব্বুল আলামিন একটা দাবি আমাকে জান্নাতের যে নাজ নিয়ামত দান করা হয়েছে এই নাজ নিয়ামত আর পুরস্কারের বর্ণনাটা আল্লাহ গো দুনিয়ার মানুষের কাছে একবারের জন্য তুমি পৌঁছে দাও সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতান বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় জীবন দিল তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরং তারা জীবিত আর ওরা নিহত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আলামিনের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় আরেকবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যে শাহাদাত
অবরণ করতে পারে পুরস্কার থেকে আল্লাহ পাক দেবেন এই শহীদ হওয়ার মর্যাদা তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন সকলে বলে আমিন একটা তথ্য আমাদের মনে রাখতে হবে ফেরাউন ক্ষমতায় আসার পর তার সর্বপ্রথম আইন ছিল সিদ্ধান্ত ছিল মিশরের বুক থেকে ধর্মীয় শিক্ষাকে উৎখাত করতে হবে জোরে বলুন ঠিক না ঠিক ধর্মীয় শিক্ষার বিপক্ষে কথা বলে এরকমের নেতা আমাদের দেশে আছে না নাই আর জোরে বলুন আছে না নাই ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত ইসলাম শিক্ষা থাকবে না এই সিদ্ধান্ত নিয়েছে সরকার আপনারা জানেন না জানেন না আর জোরে বলতে হবে জানেন না এই কাম কোন মুসলমান করতে পারে না আর জোরে বলুন পারে না গল্পের মাধ্যমে নাকি নৈতিক শিক্ষা দেবে সম্মানিত ভাইরা গল্পের মাধ্যমে নৈতিক শিক্ষা কেমনে দেবে একটু বলি এইভাবে ইসলাম শিক্ষা যায় কি আপনাদের সামনে যদি আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী 3 ঘন্টা আলোচনা করি আলিফ অক্ষর শিখার ক্ষমতা আছে না বা অক্ষর শিখার ক্ষমতা আছে না সূরা ফাতিহা শিখার ক্ষমতা আছে না নাই তার মানে হলো চক্রান্ত করে মুসলিম সমাজ থেকে কোরআনের শিক্ষাকে উৎখাত করার ষড়যন্ত্র জোরে বলো ঠিক কি না আরেকটি কথা মনে রাখতে হবে এই পৃথিবীর বুকে ইহুদি খ্রিস্টান মুশরিক যত চিকিৎসা বিজ্ঞানী রয়েছে সবাই একটা বিষয়ে একমত যে বর্তমান বিশ্বে একটা রোগ হলে মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই এই রোগটার নাম কি একটু জোরে বলুন কি এইডস থেকে হেফাজতের একমাত্র রাস্তা হলো ধর্মীয় অনুশাসন মেনে চলা জোরে বলুন ঠিক কি না ইহুদিরা বুঝেছে মুশরিকেরা বুঝেছে খ্রিস্টান বুঝেছে নাম ধরা মুসলমান শয়তানের গোলাম বসতে পারে না জোরে বলুন ঠিক না বেঠে একটি কথা জিজ্ঞাসা করি ভাইরা এ কোরআনে কারিম কি কোন দলের না আরো জোরে জবাব দেন দলের না কেউ কি বলতে পারবে কোরআনে কারিম বিএনপির না কেউ কি বলতে পারে আওয়ামী লীগের না কেউ কি বলতে পারে জাতীয়বাদীর কেউ কি বলতে পারে জামাত ইসলামের যারা বাংলাদেশের বুকে শতকরা 90 ভাগ মুসলমান বাস করে প্রত্যেকের জীবন ব্যবস্থা হচ্ছে আল্লাহর কোরআন জোরে কোন ঠিক কিনা অতএব কোরআনের বিপক্ষে অবস্থান নিলে দল মত থাকবে না ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে কারণ হচ্ছে মুসলমান সব আল্লাহর কোরআনের পক্ষে জোরে কোন ঠিক না ঠিক আমরা আল্লাহর কোরআনের পক্ষে না বিপক্ষে বাংলাদেশের বুকে আল্লাহর কোরআনের আইন কায়েম হোক আমরা চাই না কারা কারা চাই একটা হাত উঠাই দেখি সম্মানিত ভাইরা তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে নাজাতের ফয়সালা হবে জোরে কোন ঠিক না ঠিক এরপর আমি মানে দুইটা গুণাবলী আলোচনা করেছি এক নম্বর হিজরতকারী দুই নম্বর আল্লাহর রাস্তায় জিহাদকারী তিন নম্বর তাদেরকে সাহায্য করেছে আশ্রয় দিয়েছে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন করে জিহাদ করে সংগ্রাম করে তাদের আশ্রয় দেওয়া এবং সাহায্য করা খাঁটি মুমিনের গুণাবলী জোরে কোন ঠিক নেবে ঠিক আল্লাহর নবীর সাহাবীগণ মক্কা থেকে কাফেরদের অত্যাচার আর নির্যাতনের স্টিম ডলার সহ্য করার পর আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করেছিলেন মদিনায় হিজরত করার সঙ্গে সঙ্গে মদিনার আনসারেরা আল্লাহর নবীর সাহাবীদের জন্য কারো যদি দুইটা জমি রয়েছে এক বিঘা জমি মুহাজিরের জন্য ছেড়ে দিয়েছে এক বিঘা জমি নিয়েছে দুইটা বাড়ি যাদের ছিল একটি বাড়ি মুহাজির